মাছ আছে, পাঁচ রকম ভাজা, আচ্ছা দুই রকম সবজি, চাটনি, পায়েস, মিষ্টি, দই ইত্যাদি মাছ ভালো। আমাদের একটু চ্যানেলে দিয়ে দিও তো। অবশ্যই অবশ্যই দেবো। সকালবেলা সবাইকে সুপ্রভাত, আপনারা দেখছেন ট্রাভেল হার্ট। সবাই কেমন আছেন? সাডেনলি ঠিক হলো যে তারাপীঠে যাব, এই দু তিন দিন আগে ঠিক হয়েছে। কিন্তু যখন আমি আইআরসিটিসি অ্যাপসটা ওপেন করে যখন দেখলাম যে ট্রেনের টিকিট আছে কি না, কোনো টিকিট পেলাম না। এর মাঝখানে এমন একটা ট্রেন পেলাম যেই ট্রেনটা জাস্ট কিছুদিন হলো নতুন দিয়েছে, এবং ওই ট্রেনেই করেই আমরা যাচ্ছি। এবং এই জন্যেই থাম্বনেলটার নাম রেখেছি আমি, নতুন ট্রেনে করে চলুন তারাপীঠে। ট্রেনটার নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে মাঠকল স্টপেজে। এই স্টপেজ থেকে জাস্ট 10 মিনিট হেঁটে গেলে হচ্ছে আমাদের বাড়ি, এবং হাওড়া স্টেশনে পৌঁছতে হবে আমাদের। এখন আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 8:35। তো ঠিক করলাম যে বেলগড়ি এক্সপ্রেসওয়ে থেকে প্রথমে বালিতে যাব, বালি থেকে লোকাল ট্রেন ধরে তারপরে হাওড়া স্টেশনে যাব। তো এখন অলরেডি 7:10 বেজে গেছে, 8:35 ট্রেন। দেখি কোনো শাটল ফাটল তো পেতে হবে, নাহলে প্রতিবারের মতন অনেক তাড়াতাড়ি উঠি আর বেরোতে অনেক দেরি হয়ে যায়। বালি যাবে তো একদম লাস্টে। সাতটা 7:40 মধ্যে বালিতে পৌঁছে দিল। এবার এখান থেকে লোকাল ট্রেন ধরার পালা, লোকাল ট্রেন ধরে হাওড়াতে যাব। আমাদের ট্রেনের নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13053। সামনেই ঢুকছে কুলিক এক্সপ্রেস। আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার গিন্নি মৌসুমী নস্কর, দিদি নাম্বার 1। 2017 সালে লাস্ট তারাপীঠ গেছিল আমার সঙ্গে, পাঁচ বছর হয়ে গেল। 5 বছর পর আবার তারাপীঠ নিয়ে যাচ্ছি, বছরে একবার আমি যাই কিন্তু ওকে আমি নিয়ে যাইনি। 5 বছর হয়ে গেল, 5 বছর পর মনে হলো যে হ্যাঁ, দুদিন আগে মনে হলো চলো তারাপীঠ থেকে ঘুরে আসি, চলো ঘুরে আসি। হ্যাঁ, উঠলো বাড়ি তো কটক যাই। 8:36 কুলিক এক্সপ্রেস ছেড়ে দিল। অ্যাকচুয়ালি এই ট্রেনে যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আমি নিতে চাই, যে এই ট্রেনটা কীরকম যায় রামপুরহাটে। আমি এর আগে রামপুরহাটে গণদেবতায় গেছি, মা তারাতে গেছি, হলদিবাড়িতে গেছি, পাঞ্চকন্যাতে গেছি, কিন্তু এই কুলিক এক্সপ্রেস এই ট্রেনটা যে নতুন নিয়েছে এটাতে যাইনি। আর আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে, তিনি বলেছিলেন যে দাদা তারাপীঠে যতবারই যাবো না কেন ততবারই কিন্তু ব্লগ করো। তো তার অনুরোধে আমি ব্লগ করছি। এছাড়া যেখানেই ঘুরতে যাই না কেন আপনাদের তো বলেইছি, হাতে থাকবে আমার ক্যামেরা আর সঙ্গে থাকবেন আপনারা। চলুন কুলিক এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। ট্রেন দাঁড়িয়েছে হচ্ছে স্টেশন, নাম হচ্ছে বৈচি।
তো স্টেশনে ট্রেন ধরার কথা ছিল না অবশ্য। কুলি এক্সপ্রেস, এটা হচ্ছে কুলি এক্সপ্রেস, এবং এই কুলি এক্সপ্রেস সম্বন্ধে আমি কিছু আপনাদের বলে দিই। ট্রেনটি কিন্তু ঠিক হাওড়া থেকে 8:35 ডেলি ছাড়ে এবং এটি গন্তব্য স্টেশন হচ্ছে রাধিকাপুর। আর এই রাধিকা হাওড়া থেকে রাধিকাপুরের মধ্যে 14খানা স্টপেজ আছে, কিন্তু আমরা যাবো হচ্ছে রামপুরহাটে। এবং এই হাওড়া থেকে রামপুরহাটের মধ্যে স্টপেজগুলো হচ্ছে বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, সাঁইথিয়া এবং রামপুরহাট। এখন একটুখানি অসুবিধা হচ্ছে যে মানে এই কামরাতে আমরা একদম লাস্ট কামরায় আছি, চাটা কিছুই ওঠেনি, তো সকাল থেকে কোনো চা খাওয়া হয়নি। আর আপনারা জানেন যে যারা আর কি এই ট্রেনে ফেনে ট্রাভেল করে আর কি সকালবেলা এক কাপ চা না হলে কিন্তু জমে না। তো চায়ের অপেক্ষায় আছি, সামনে বর্ধমান আসছে, দেখি সেখানে চা পাওয়া যায় কিনা। এরকম করে এটা এটা লাইভ মানে লাইভ হবে না, এটা রেকর্ডিং হবে। দাঁড়িয়ে আছি এখন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকে গেছে। আর আপনারা জানেন যে বর্ধমান অনেক কিছুর জন্য প্রসিদ্ধ, তার মধ্যে খাবার জিনিসের মধ্যে আছে হচ্ছে মিহিদানা এবং সীতাভোগ। এছাড়াও অনেক টুরিস্ট প্লেস আছে কিন্তু বর্ধমানে, যেমন 108 শিবের মন্দির, হাওয়া মহল, এছাড়া প্রচুর কিছু জায়গা দেখার আছে বর্ধমান স্টেশনে। 40 টাকা 580 টাকা 250 480। আমাকে এই 250 সীতাভোগ আর 250 মিহিদানা দাও। বর্ধমান স্টেশনে যখনই গাড়ি দাঁড় হয় তখনই আমি এই মিহিদানা সীতাভোগের খোঁজ করি, তো ফর্চুনেটলি আমার সামনেই পড়েই যায় এই খাবারের এই খাবারগুলো আর কি। তো মিহিদানা সীতাভোগ এখান থেকে কিনছি 250 বললে 40 টাকা করে। আমার বাড়ি কলকাতায়। আমরা কলকাতায় যাচ্ছি। তোমরা কলকাতায় যাচ্ছ? কলকাতা কি জন্য যাবে? যাবো কাজে। ও আচ্ছা আচ্ছা, কলেজ যাবে, কাজ আছে। তাই কোন কলেজে? রিজেন্ট কলেজ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাম করা কলেজ। দেখো ট্রাভেল হার্ট HEART লাস্ট। আচ্ছা হ্যাঁ, বাই, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা নিয়ে যাচ্ছি, তারাপীঠে গিয়ে খাবো। কিসটা ব্লগ আচ্ছা লাগতে সবসে? ক্যারিমিনাটি। তুমি ক্যারিমিনাটি দেখতে হো? আরে বাপ রে বাপ, বহুত খতরনাক ব্লগার হ্যাঁ তো ক্যারিমিনাটি। না না ক্যারিমিনাটি আমার বাড়ি কলকাতা। না ভিভো লাইকে তোমাকে আমি দেখছি বলো। দেখেছো? কোথায় দেখেছো বলো না? ফেসবুকে। ফেসবুকে তাই তাই তো চিনা চিনা লাগতেছে তোমাকে। 15,000 ঢিলবা। ও হয় মানে আসলে হ্যাঁ আসলে আসলে মালদা নাই তো টিকিটটা দেখি। কোপাই আর খোয়াই নদী তীরে কিন্তু এই বোলপুর শান্তিনিকেতন অবস্থিত। বোলপুর শান্তিনিকেতন আপনারা জানেন বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য খুবই প্রসিদ্ধ। অবশ্য এখন শান্তিনিকেতনে শুধু ওই শনিবারের যে হাটটা আছে সেটাই বসছে, এখনও বিশ্বভারতী ওপেন হয়নি করোনার জন্য। আর এই যে খুব সুন্দর একটা ফুলের একটা বাগান, বাগান মানে কি খুব সুন্দর ফুল, দেখুন কত সুন্দর ফুলের একটা এখানে বাগান সৃষ্টি করা হয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ওপরেই। খুব সুন্দর লাগছে, এরকম ফুলের বাগান কিন্তু কোনো স্টেশনে আমি দেখিনি, এই বোলপুর শান্তিনিকেতনেই প্রথম দেখছি। দারুণ লাগছে ফুলগুলো, আর এই ফুলগুলো দেখে কিন্তু ওই ক্ষীরাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠান্ডা পানি বোতল কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে প্রান্তিক স্টেশনে। আচ্ছা, এই প্রান্তিক স্টেশনের এই ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে শনিবারে যে হাটটা বসে না, এই প্রান্তিক স্টেশন থেকে কিন্তু একদম কাছে, মানে 3 কিলোমিটার দূরত্ব আমি দেখতে পাচ্ছি গুগল ম্যাপে। এখান থেকে প্রান্তিক স্টেশন থেকে শনিবারে হাটের যে জায়গাটা আছে সেটা কিন্তু 3 কিলোমিটার দূরত্ব, মানে বোলপুরের পাশেই একদম এই স্টেশনটা। এসে গেছি এখন সাঁইথিয়া স্টেশনে, কিন্তু এই সাঁইথিয়া স্টেশনে যে ঘটনাটা ছিল, ওই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ওই যে ব্রিজটা আছে, যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল ওই ব্রিজের ওপরে একটা কামরা উঠে গেছিল, তো তারপর থেকেই সাঁইথিয়ার যে স্টেশনের গরিমাটা আছে একটুখানি মানে কমে যায়। আচ্ছা, এই সাঁইথিয়া স্টেশনের কিন্তু আগে নাম ছিল হচ্ছে নন্দীপুর, এবং এই সাঁইথিয়া স্টেশনের অনেকগুলো মিনিং আছে, সাঁইথিয়ার অনেকগুলো মিনিং আছে। যেমন সাঁইথিয়ার মিনিং হচ্ছে থ্যাংকস, ধন্যবাদ, সাঁইথিয়ার মিনিং হচ্ছে সিনসিয়ার, আর সাঁইথিয়ার মিনিং হচ্ছে দ্য ওয়ার্ড অফ ট্রাস্ট। তো আমি যখনই এই স্টেশনের ওপর দিয়ে যাই না কেন, আমার সেই আগের সেই অনেক বছর আগে কার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে যায়, সেই অভিশপ্ত ট্রেন দুর্ঘটনার কথা। তো যাই হোক, আর বেশি দূরে নেই আমরা রামপুরহাট স্টেশন থেকে, তার আগেই পড়বে তারাপীঠ রোড, কিন্তু তারাপীঠ রোডে আমরা নামবো না, তারাপীঠ রোডে আমি কোনোদিন নামি না অ্যাকচুয়ালি, সেখান থেকেও তারাপীঠ যাওয়া যায়। আমি নামবো হচ্ছে রামপুরহাটেই, সবাই রামপুরহাটেই নামবে, এবং সেখান থেকে টোটো করে চলে যাব তারাপীঠ মন্দিরে, হোটেল খুঁজতে হবে। আগে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় ভাবছি যাবো কি না, কেননা আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে তো ভালোবাসি, তো দেখি এবারে অন্য কোনো হোটেল নেওয়া যায় কি না তারাপীঠ মন্দিরের আশেপাশের চত্বরে। আপনাদের অনেক সুবিধা হবে, সেই ডিটেলস আমি দিয়ে দেবো আপনাদের। তারাপীঠে? আচ্ছা, আপনারা কি মানে শুধু মহিলারা যাচ্ছেন? 10 জন। আপনারা কোথায় থাকেন? কলকাতায়? নিউ আলিপুরে থাকেন? আচ্ছা, সাউথের দিকে। আচ্ছা, তারাপীঠে যাচ্ছেন, তা আজকে যাচ্ছেন আর কালকে ফিরবেন? আজকে পুজো দেবেন না কালকে দেবেন? কালকে সকালে একদম। আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল হার্ট। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে একটা, আর আমরা পৌঁছে গেছি এখন রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এই যে এসকেলেটার আছে, আর এই এসকেলেটারটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে আছে। এই এসকেলেটার 2 নম্বর প্ল্যাটফর্মে আছে, কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে নেই, তো সেহেতু আমাদের সিঁড়িতে করে উপরে উঠতে হলো। আর মানে 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্মে নেই এসকেলেটারটা, আর 2 আর 3 আছে, আর 1 আছে এইখানে। তো 4 আর 5 যদি এসকেলেটার হয়ে যায় তো খুবই ভালো হয়, মানুষজনের বয়স্ক মানুষদের ওঠার পরে সুবিধা হবে আর কি। আচ্ছা, পেছন দিকে খুলে এই হচ্ছে লিফ্টে করে নামলাম, লিফ্টটা বন্ধ হয়ে গেল, লিফ্ট আবার উপরে চলে যাবে। যারা বয়স্করা আছেন তাদেরকে দেখিয়ে দিলাম, তারা লিফ্টের ইউজ করবেন, আর সিঁড়ি থেকে যাবেন না, যারা সিঁড়ি থেকে আর সিঁড়িতে যাবেন না বয়স্করা, লিফ্টে করেই কিন্তু আপনারা নামতে পারবেন। তো চলুন এবারে অটো বা টোটো ধরা যাক মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু তার আগে রামপুরহাট স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। খুব সুন্দর লাগে আমার রামপুরহাট স্টেশনটা দেখতে, যখন এখানে যখন আসি তখন খুব ভালো লাগে, আর যখন বাড়ি ফিরে যাই তখন মনটা খুব খারাপ হয়ে যাবে। চলুন রামপুরহাট স্টেশনটা আপনাদের দেখাচ্ছি।
সামনে অটো স্ট্যান্ড, সামনে টোটো স্ট্যান্ড, তো এই স্ট্যান্ডে গিয়ে কথা বলবো। যেই গাড়ি আগে থেকে ফুলফিল হয়ে গেছে, দুটো জায়গা আছে, সেই গাড়ি ধরতে হবে আমাদের, নাহলে ভরতে তো অনেক টাইম লাগবে। তারাপীঠে ভাড়া কত? চল্লিশ টাকা। আর আসার সময় কত? না আসার সময় তো লাইন নেই, না লাইন যে যখন যাবে, যেমন আমি যাবো, হ্যাঁ ফাঁকা আসবো, দু চার জন আছে, আসবে কম 30 টাকা। যখন তারাপীঠে আমরা আসি তখন কিন্তু আমরা ওই হোটেলটায় থাকি, দেখুন হোটেল পূজারিণী লজ। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে হোটেল পূজারিণী লজে থাকি। হোটেল পূজারিণী লজে থাকি প্রত্যেকবার এসে, তো এইবারে ভাবছি যে একটা নতুন হোটেলে থাকবো, তারাপীঠ মন্দিরে একদম পাশে থাকবো। চলুন যাওয়া যাক। এই হচ্ছে সামনে মন্দিরের রাস্তা, দেখে নিন। আজকে রবিবার। দিদা বলো। হ্যাঁ বলো দিদা। ভাত খাবে? আচ্ছা তোমার কাছে কিছু? আমি দেবো, আমি দেবো, দাঁড়াও দিচ্ছি। এরকম করে দেখবে অনেক দাদু তোমাকে দেবে। ঠিক আছে, আবার আবার যখন হবে আবার আসবো, আবার দেবো। ঠিক আছে আসছে। এই হোটেলগুলোতে আমরা খাই, হ্যাঁ খাবো, দুপুরের খাবার এখানেই খাবো আমরা। আগে হোটেলটা খুঁজে আস। আর এই সামনে এটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু রাত্রিবেলা খুব ফোয়ারা হয়, দারুণ লাগে দেখতে, লাইট ফাইট দিয়ে হয় ফোয়ারা। আখের রস খাবে? এক্ষুনি চা খেলে? ও এক্ষুনি চা খেলাম না। ঠিক আছে, সারাদিন আছি, সারাদিন খাওয়া যাবে। তুমি তো স্ক্রিনের মধ্যে আসছোই না, আসো। এই তো তাপিরে নিয়ে কবার আসছো? প্রচুর, অনেকবার হয়ে গেছে, মানে 2014 থেকে শুরু করেছি, 14, 15, 16, 17, তারপরে আবার একটা লং গ্যাপ, তারপরে আসলাম 2022-এ। তাই? হ্যাঁ। আচ্ছা, সব থেকে বড় প্রশ্ন, কোন জায়গায় গেলে কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন? এইটা হচ্ছে সব মানুষের মধ্যে প্রশ্ন আসে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম হবে, ভাড়া নমিনাল হবে, খুব একটা বেশি হবে না, সার্ভিস ভালো হবে, তো সেটাই দেখি। তারাপীঠে এসে আপনারা কোনখানে হোটেল নিতে পারেন, মন্দিরের কাছাকাছি কী হোটেল আছে, অনেক ফেসবুকে আমি দেখি, অনেকে রিকোয়েস্ট পাঠান যে মন্দিরের কাছাকাছি দাদা কোনো হোটেল যদি থাকে ভালো একটুখানি জানাবেন। চলুন দেখি মন্দিরের কাছাকাছি কোনো ভালো হোটেল পাই কি না।